মনির গহিনের স্বাধীনতার বীজকে পত্রপল্লবে বিকশিত করার লক্ষ্যে সিরাজুল আলম খান 1962 সালে গঠন করেন নিউক্লিয়াস। সেই স্বপ্নের স্বাধীন দেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত নির্ধারণ, জয় বাংলা স্লোগান, 7ই মার্চ শেখ মুজিব কর্তৃক, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ঘোষণা ছাড়াও অসংখ্য ঐতিহাসিক ঘটনার নায়ক এবং রূপকার নিউক্লিয়াসের এই অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান। স্বাধীনতা সংগ্রামে যতটা উজ্জ্বল এবং আলোকিত ছিল সিরাজুল আলমের রাজনৈতিক ভূমিকা, স্বাধীনতার পর ততটাই লোকচক্ষুর অন্তরালে ছিল তার রাজনৈতিক কর্মকাণ্ড। দেশের বড় কোনো রাজনৈতিক সংকট তৈরি হলে ঘুরে ফিরে আলোচনায় আসত সিরাজুল আলম খানের নাম। রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানের জীবনের নানা বাঁকের গল্প তুলে ধরছেন শফিক শাহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সিরাজুল আলম খান 1962 সালে কাজী আরেফ এবং আব্দুর রাজ্জাককে নিয়ে গঠন করেন গোপন সংগঠন নিউক্লিয়াস। ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ঘোষিত স্বাধীনতা সংগ্রামের ঘোষণা তৈরি করে দেয় সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াস। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ গঠন করেন ভারতে গিয়ে, যা সাধারণের কাছে মুজিব বাহিনী নামে পরিচিত ছিল। সিরাজুল আলম খান 2 বছর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বাধীনতার পর ভারত থেকে দেশে ফিরে আসলে তার অনুসারীরা তাকে দাদা বলে সম্বোধন করা শুরু করেন। সেই থেকে তার নামের সাথে জুড়ে যায় সিরাজুল আলম খান দাদাভাই শব্দটি। 1972 সালে আওয়ামী লীগ ত্যাগ করেন সিরাজুল আলম খান, ভেঙে যায় নিউক্লিয়াস। সিরাজুল আলম খানকে বলা হতো বঙ্গবন্ধুর ডান হাত। সদ্য স্বাধীন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শেখ মুজিবুর রহমানের সাথে দূরত্ব বাড়তে থাকে সিরাজুল আলম খানের। 1972 সালে সিরাজুল আলম খানের তত্ত্বাবধানে গঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। শেখ মুজিব সরকারের সমালোচক হিসাবে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে জাসদ। 1974 সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান গঠন করেন বাকশাল। রাজনৈতিক বিশ্লেষক ও লেখকরা বলছেন 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কর্নেল তাহেরকে দিয়ে 7 নভেম্বরের ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত করেন সিরাজুল আলম খান। এ অভ্যুত্থান পরিচালনা করার জন্য তাহেরকে দিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে তিনি গঠন করেন বিপ্লবী সৈনিক সংস্থা। সেই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সিরাজুল আলম খানকে আর প্রকাশ্যে রাজনীতিতে দেখা যায়নি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথেও সিরাজুল আলম খানের সম্পর্ক ভালো ছিল না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন 2019 সালে আমি সিরাজুল আলম খান একটি রাজনৈতিক জীবনালেখ্য বই প্রকাশের পর সেটি নিষিদ্ধ করে সরকার। আর্থসামাজিক বিশ্লেষণে বাংলাদেশের জনগণকে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী হিসেবে বিভক্ত করে রাষ্ট্রীয় রাজনৈতিক মডেল হাজির করেন সিরাজুল আলম খান। নিউক্লিয়াস প্রতিষ্ঠাতাদের 3 জনের 2 জন কাজী আরেফ আহমেদ নিহত হন আততায়ীর গুলিতে, আব্দুর রাজ্জাক মারা যান কয়েক বছর আগে, আর সবশেষ না ফেরার দেশে পাড়ি জমালেন রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খান। যতদিন বাংলাদেশ নামক ভূখণ্ড টিকে থাকবে ততদিন মানুষ মনে রাখবে স্বাধীনতার অন্যতম সংগঠককে। শফিক শাহীন, NTV নিউজ, ঢাকা।